ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই ওয়েব পেজেই নতুন আপডেটগুলোকে আনা হয়েছে এনপিসিআই ডট ও ডট ইন এই ওয়েব পেজে আপনারা ভিজিট করবেন ডিবিটি লিঙ্ক করার জন্য যে সমস্ত নতুন আপডেটগুলোকে আনা হয়েছে তার সাথে সাথে প্রচুর নতুন ব্যাংক ইতিমধ্যে অ্যাড হয়েছে যদি আপনার এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক খুব সহজেই করিয়ে নিতে পারবেন তার সাথে সাথে খুব সহজেই আপনারা ডি লিঙ্কের কাজটিও সম্পন্ন করতে পারবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এই ওয়েব পেজে আসার পরে এখানে দেখবেন কনজিউমার বলে একটা অপশন পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে ভারত আধার সিডিং এনেবেল বলে একটা অপশন পাবেন আপনারা ভারত আধার সিডিং ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে আমরা এই আধার মুহূর্তে সিডিং বা ডিসিডিং এর যে রিকোয়েস্ট আপনারা এখান থেকে করতে পারবেন এর আগের ভিডিওতে অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়েছি তো যে সমস্ত নতুন আপডেটগুলো এই মুহূর্তে আনা হয়েছে অবশ্যই আমরা দেখে নেব তার সাথে সাথে অবশ্যই আমরা দেখে নেব যে সমস্ত নতুন ব্যাঙ্কগুলো ইতিমধ্যে অ্যাড হয়েছে এখানে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন এখানে অ্যাড হয়েছে প্রথম যে অপশনটি রয়েছে রয়েছে রিকোয়েস্ট ফর শেডিং পরবর্তী যে সার্ভিস স্ট্যাটাস আপনি যদি এখানে রিকোয়েস্ট করে থাকেন আধার শেডিং বা ডি জন্য হয়তো আপনি রিকোয়েস্ট করেছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার আধার শিডিং বা ডি সিডিং অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে পরবর্তী যে অপশনটি এখানে অ্যাড করা হয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস অনেকের ক্ষেত্রে একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে খুব সহজেই আপনারা এখান থেকে চেক করতে পারবেন অনেকের ক্ষেত্রে একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো কোনো সরকারি প্রকল্পে দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে হয়তো ডিবিটি লিঙ্ক নেই বা যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট হয়তো ইন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন এছাড়াও রয়েছে আধার ম্যাপিংয়ের যে হিস্ট্রি সেই হিস্ট্রিও আপনারা এখান থেকে চেক করতে পারবেন যদি আপনি এখানে ক্লিক করেন আধার ম্যাপ স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে ক্যাপচা দিতে হবে তারপরে এখানে স্ট্যাটাসে ক্লিক করা মাত্র সেই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি কমপ্লিটলি দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের যে স্ট্যাটাস রয়েছে অটোমেটিক ভাবে এখানে শো করবে এখানে আমাদের যে আধার নাম্বার এটা এখানে শো হচ্ছে ম্যাপিং স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে এনেবল ফর ডিবিটি এবং এখানে লাস্ট আপডেটের যে ডেট সেটা শো হচ্ছে নিচের দিকে যখনই আপনারা আসবেন এখানে যে সমস্ত ডেটগুলো দেওয়া রয়েছে এবং এখানে দেখবেন যে ব্যাংকের যে নেম সেটা দেওয়া রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে এই মুহূর্তে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশন এখানে শো হচ্ছে যদি আপনাদের ক্ষেত্রে এরম হয় যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে অ্যাকাউন্ট হয়তো সেভ হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনার আপনার ক্লিক করে খুব সহজেই প্রথমত কমপ্লিট করবেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে যে অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন আধার সিডিং এর যে রিকোয়েস্ট আপনারা এখান থেকে করতে পারবেন এখানে যে সমস্ত নতুন ব্যাঙ্কগুলো ইতিমধ্যে অ্যাড হয়েছে তার লিস্ট আমরা অবশ্যই দেখে নেব এখানে চাইলে আপনি সিডিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন বা ডি সিডিংয়ের জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারবেন ইউর ব্যাঙ্ক রয়েছে আমরা এখান থেকে আমাদের ব্যাঙ্ক এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করা মাত্রই সমস্ত ব্যাংকের লিস্ট এখানে চলে আসবে তো এই মুহূর্তে যে সমস্ত ব্যাঙ্কগুলো অ্যাড হয়েছে তার সমস্ত লিস্ট এখানে পেয়ে যাবেন আপনারা এখানে দেখবেন যে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার সাথে সাথে কানাডা ব্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে যদি এই সমস্ত ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজে অনলাইনে বাড়ি বসে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন স্টেটের বেশ কিছু গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে অ্যাড হয়েছে এবং পরবর্তী সময় হয়তো আরও অন্যান্য ব্যাংক অ্যাড হবে সেই সমস্ত ব্যাংক যদি এখানে অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রেও আপনারা এই ডিবিটি লিংকের প্রসেসটি খুব সহজেই এক মিনিটের মধ্যেই করে নিতে পারবেন যদি আপনার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট থাকে বা ক্যানাডা ব্যাংকে বা ইন্ডিয়ান ব্যাংকে বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজেই আপনারা এখান থেকেই ডিবিটি লিংকের কাজটি সম্পন্ন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন